রুমে আমি আপনার নাম্বার দেবেন, আমি পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করব এই এই ইতিহাসটুকু জানার জন্য। যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার প্রশ্ন কি? আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাকেও। আচ্ছা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার নাম মাহবুব। মাহবুব সাহেব, জি, আমার খুব ভালো লাগছে যে আজকে অনেক মুক্তিযোদ্ধা কল করছেন। যদি আমার অ্যাবিলিটি থাকতো আপনাদের সবাইকে আজকে নিয়ে আসতাম এবং জাতিকে দেখাতাম, আপনারাই সত্যিকারের মানুষ। আমি আমার কাশেম ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? কাশেম ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম মাহবুব ভাই, ভালো নেই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মাহবুব ভাই বলেন। হ্যাঁ, একজন কলা প্রশ্ন করেছিলেন একটু আগে, 16 ডিসেম্বর উসমানী সাহেব ছিলেন না কেন, 16 ডিসেম্বর উনি অনুপস্থিত ছিলেন না ছিলেন কেন যখন আত্মসমর্পণ করেছিল পাক বাহিনী? আচ্ছা আচ্ছা, দেখেন এগুলো একটা রাজনৈতিক বিষয়, এ নিয়ে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এই সময় আলোচনা না করা ভালো। কিন্তু তো আমাদের জনগণ জানতে চায়। না না না, লেট মি ফিনিশ। ইটস এ কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চন। আই উড রিকোয়েস্ট নট টু ডিসকাস ফ্রম দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে কে বলবে এই কথাটা আমাকে একটু বলবেন, আমি ওই লোককে প্রশ্ন আমি শেষ করি। হ্যাঁ জি। কারণ ওনারা আমাদের শ্রদ্ধার জায়গা, যেমন উসমানী সাহেব, এমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের জাতির পিতা, এবং ওই সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন, জনাব তাজউদ্দিন আহমদ সাহেব, জনাব নজরুল ইসলাম। মাহবুব সাহেব, আমি একটু হোল্ড করি আপনাকে, আপনাকে একটু হোল্ড করি। আমার প্রশ্ন, আপনি বলছেন আপনাকে আমি প্রশ্ন করতে পারবো না, আপনি তখন মাঠে ছিলেন, জনগণ যেহেতু এই জিনিসটা জানতে চায়, তাহলে জনগণ কার কাছ থেকে সত্যিকারের ইতিহাসটা জানতে পারবে? আপনি যদি না বলতে চান তাহলে কে বলবে? আপনারা যদি না বলেন সত্যিকারের ইতিহাসটা, তাহলে আমি ফারুক জানবো কিভাবে, আমি তাকে জানাবো কিভাবে? ইতিহাসটা এইভাবে ও নিয়ে আমরা এখন বললাম একটা, কারণ অনেক দিনের ব্যাপার, অনেক কিছু রাজনীতিতে অনেক কিছু জানাই, সম্মান জানাই, সালাম জানাই। আমি আরেকজন কলার নেব, তারপর আপনার কাছে আসবো। কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য কি? আচ্ছা শুনেন, আমার লাইনটা কি আপনারা কেটে দিয়েছিলেন না আমি কেটে গিয়েছিলাম? না, আমরা কন্ট্রোল রুমে যারা আছেন তারা অনেক কলার লাইনে বসে আছেন। আপনাকে আমি আবিদ আলী। ও আবিদ আলী সাহেব, বার্মিংহাম থেকে। আপনি কি প্রশ্ন করতে চেয়েছিলেন এই যে 16 ডিসেম্বর সম্পর্কে? আমি বিভিন্ন সময়ে খুব হ্যালো জি শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি আমার কাছে অনেক জেনারেল উসমানীর লিখিত এবং মুক্তিযুদ্ধ ওরা সাক্ষাৎকারও আমার কাছে আছে। ওকে, আচ্ছা আমি বলতেছি, শুধু জেনারেল উসমানীকে তো অমূল্যায়ন করা হচ্ছে না, এই যে জেনারেল উসমানী এডিসি কামাল, কামাল কামালের কথা বলা হয় না কেন? জেনারেল উসমানী এডিসি ছিল বলে। জি আবিদ সাহেব, আমি আপনাকে বলি, আমরা এই বিষয়ে, আমি মুক্তিযোদ্ধা কমান্ডিং কাউন্সিল এখানে যে একটা অর্গানাইজেশন আছে যে আমি জানি, তাদেরকে নিয়ে আমি আগে একবার একটা অনুষ্ঠান করেছিলাম, আমি ওনাদের সাথে বসবো এবং আপনার সাথেও কথা বলবো। আসলে আমরা চাই, জেনারেল উসমানীর অনেক অপকথিত অপচারিত দলিলপত্র আছে, কিন্তু আমি করতেছি এই যে ভুয়া মুক্তিযোদ্ধা কেমন ক্রিয়েট হয়েছে বঙ্গবন্ধু নিজে। হ্যালো জি শুনছি শুনছি। হ্যাঁ আচ্ছা, আমি ভুয়া মুক্তিযোদ্ধার কথা বলে দিই। আমি শুধু জেনারেল উসমানীর কথা বলতেছি না, মুক্তিযুদ্ধ দলীয় কোনো ব্যাপার না। মুক্তিযুদ্ধ এটা আমাদের জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশটা স্বাধীন হয়েছে, মাতৃভূমি। তাহলে জেনারেল উসমানীর মাধ্যমে সবাই মূল্যায়ন করা হবে, খালেদ মুশারফ, জেনারেল মঞ্জু এবং সবাই। কিন্তু বলতেছি স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের একটা জমজমাট ব্যবসা শুরু হয়েছে, ইতিহাস বিকৃতি 16 ডিসেম্বর পর থেকে। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সার্টিফিকেটে একজন যিনি পাকিস্তানের চাকরি করতে একজন ডিসি, ওনার সিগনেচার ছিল, বঙ্গবন্ধু নিজেই মুক্তিযুদ্ধ লিস্ট করতে পারেন নাই। হ্যালো জি শুনছি। কারা বাধা দিয়েছিল এগুলা, এবং 16 ডিসেম্বর কারা
এই হেলিকপ্টার গুলি করেছিল, এগুলো তো অনেক প্রশ্ন। আমি কেন জেনারেল উসমানি উপস্থিত ছিল না 16 ডিসেম্বর বিভিন্ন সময় আমি পত্রিকায় কেন ছিলেন না বলে কেন ছিলেন না আপনাকে প্রশ্ন করলাম। আচ্ছা, এটা তো লম্বা কথা, না সংক্ষেপে, এখানে ইন্ডিয়া চায়না জেনারেল উসমানির সেন্টিমেন্ট, জেনারেল উসমানি বলছিলেন ওই দিন ওরোরার সাথে জেনারেল উসমানি লাঞ্চ করেছিলেন। হ্যালো, জি শুনছি। জেনারেল উসমানি বলেছিলেন, হ্যালো জি শুনছি, আপনি বলে যান। শুনেন, সেই সময় অনেক গন্ডগোল হয়েছে ইন্ডিয়ায়। এই আমাদের মুক্তিযুদ্ধে জেনারেল উসমানি বলছিলেন ইন্ডিয়া পাকিস্তানের দিকে আক্রমণ করে। আচ্ছা, আমি 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 অনেক কলার লাইনে আছে, ওনাদের সাথে একটু কথা বলবো, আমার সময় একটু কম, আপনার সাথে আমি অফ এয়ারে গিয়ে কথাটা বলবো এবং স্পেশাল একটি আয়োজন করবো উসমানি সাহেবকে নিয়ে। প্লিজ আবিদ আলী সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক অনেক কিছু যেটা আমাদের জানা দরকার উসমানি সম্বন্ধে উনি জানেন, আমি ওনার সাথে কথা বলবো। কলার আপনারা, আমি লাস্ট কলারকে নিচ্ছি। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য কি? আমার কোনো প্রশ্ন নেই, আমার একটা মন্তব্য আছে। জি, যেটা হচ্ছে যে আপনি যে আজকে নিউ জেনারেশন একজনকে সাথে রেখেছেন, তার সাথে পরিচয় করে দিচ্ছেন বাংলাদেশকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, অলরেডি সে অনেক কিছু জানে, তারপরে তাকে আরো অনেক কিছু পরিচয় করার জন্য যে এই মাত্রা যোগ করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, আর খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করছেন। এবং আসলে আমাদের আজকের প্রজন্মকে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ সম্পর্কে জানানো উচিত, শেখানো উচিত, বোঝানো উচিত, তাহলেই তারা বাংলাদেশে যাবে, তাহলেই তারা বাংলাদেশকে নিয়ে কাজ করবে। কলার অনেক কলার লাইনে আছেন, আমি আপনাদের সাথে চেষ্টা করব আরেকবার কথা বলার জন্য। তার আগে আমি একটু আমাদের দুজন তিনজন অতিথির কাছে একটু যাচ্ছিলাম। আব্দুর রহমান সাহেব, মুক্তিযোদ্ধা, অনেকগুলো প্রশ্ন জমে গেছে, আমি সেই প্রশ্নের দিকে না গিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম 71-এ যে যুদ্ধ, যে আজকের বিষয়, যে উদ্দেশ্য নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি, অনেক অপ্রাপ্তি, অনেক প্রাপ্তিও আছে। সেই অপ্রাপ্তির মধ্যে আমরা দেখলাম যে বিএনপি সরকারের আমলও অনেক অনেক অপ্রাপ্তি ছিল, আজকের সরকারের আমলও অনেক অপ্রাপ্তি। আমরা দেখতে পাচ্ছি এমসি কলেজে বেঁধে, স্বামীকে বেঁধে স্ত্রীকে রেপ করা হচ্ছে। আমরা দেখেছিলাম বিএনপি সরকারের আমলে আবার ইয়াসমিন হত্যা মামলার কথাও, এটি কি আমাদের প্রাপ্তি না অপ্রাপ্তি? আবার কলারা বলছেন আমাদের বাক স্বাধীনতা নেই, আইনের শাসন নেই, এটি কি আমাদের প্রাপ্তি না অপ্রাপ্তি? আসলে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা কিন্তু শুধু স্বাধীনতার জন্যই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বঙ্গবন্ধুটাকে, আর জেনারেল উসমানের নেতৃত্বে তো আমরা যুদ্ধ করেছিলাম, এটা সত্য। তবে একটা শোষণমুক্ত, একটা শাসনমুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, এবং একটা সুন্দর মানে অর্থনৈতিক মুক্ত, একটা সুন্দর সোনার বাংলা আমরা চেয়েছিলাম। বঙ্গবন্ধু যেটা মানে বলেছিলেন যে একটা বাংলাদেশ একটা সুন্দর সোনার বাংলা গড়ে তুলবেন, সেই সুন্দর সোনার বাংলা কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। আপনি যে প্রশ্নটা করছেন যে প্রাপ্তি না অপ্রাপ্তি, সেটা তার মানে আমরা স্যাটিসফাই না, উই আর নট স্যাটিসফাইড। আমরা যে উদ্দেশ্যে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা সুন্দর সোনার বাংলা পাওয়ার জন্য, অর্থনৈতিক মুক্তি হোক, শাসন মুক্ত, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত। এই যে আজকে দুর্নীতি হচ্ছে বাংলাদেশে, দুর্নীতি অনেক বেড়ে গেছে। তারপরে আপনার ওই যে আপনি বললেন যে এমসি কলেজের এই ঘটনাটা, এটা দুঃখজনক, এগুলো সব সরকারের আমলে ছিল। হ্যাঁ, সব সরকার। তারপরে দেখেন বিভিন্ন ইতে দেখছি আমরা যে টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে পাচার করা হচ্ছে, এগুলো খুবই, এটার জন্য আপনারা যুদ্ধ করেন না? না, এগুলোর জন্য এটা আপনাদের চাওয়া ছিল না, আমাদের এটাই হচ্ছে, এটাই হচ্ছে। ধন্যবাদ আপনাকে। উই আর নট হ্যাপি, উই আর নট হ্যাপি। কাসিম সাহেব, আপনার কাছে প্রশ্ন করছেন, একজন কলা প্রশ্ন করেছিলেন যে আমরা ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছিলাম, যে তখন কিন্তু পূর্ব পাকিস্তানের সবকটি আসন পেয়েছিল তখনকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দল ছিল, তাহলে এখন সেই ভোটের অধিকারের জন্যই তো 1971 আমরা যুদ্ধ করেছিলাম, তাই না? এখন সেই ভোটের অধিকার আছে কি না, একজন কলার প্রশ্ন করেছেন। না, ভোটের আমি আসলে উসমানি সাহেবের উপরে অনেক, না আমি এই প্রশ্নটা চলে যাই আগে, তারপর আমি ইম্পর্টেন্ট রোল, আমি ওই বিষয়ে দেবো, আমি আপনাকে আমি কন্ট্রোল রুম করে রিকোয়েস্ট করবো আমাকে 5 মিনিট বাড়ানোর জন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধের, আমি বিশেষ করে মনে করি আমরা যে যত ধরনের ঘটনা হচ্ছে সেগুলোর জন্য কি আমরা যুদ্ধ করেছি,
আমরা তো খুন খারাপি রাহাজানি বা ব্ল্যাক মার্কেটিং ফার্স্টলি আমাদের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য যুদ্ধ করেছিলাম, কারণ আমরা ভোটে তখন সবচেয়ে বেশি আসন আমরা পেয়েছিলাম। ভোটের অধিকারের জন্য তো আমি নিজেও শরীক ছিলাম এই দেশে, থেকে যে ভোটের প্রবাসীদেরকে ভোটার অধিকার দেওয়া হচ্ছে না। আপনি আমার কথাটা বুঝেন নাই যে কেন যুদ্ধ হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশে কিন্তু টিক্কা খান বলুন আর ইয়াহিয়া সাহেব বলুন যে 1971 যে আমরা যে যুদ্ধ ভোট হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন কে পেয়েছিল? দেখেন ভোটের অধিকার দেশে তো আছে, বাংলাদেশের তো ভোট আছে, কিন্তু প্রবাসীদের ভোটের অধিকার আছে কিনা উনি প্রশ্ন করছেন। কি দেশের না প্রবাসী? বাংলাদেশে আমি ভোটের অধিকার বলতে কি বুঝাচ্ছি যে তারা বুঝাতে চাচ্ছেন যে সঠিকভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন এখন ভোট পরিচালনা করতে পারছে কিনা, এই প্রশ্নটা। যে অধিকারের জন্য আপনারা 71 যুদ্ধ করেছিলেন, প্রত্যেকটা দুর্ঘটনা যেগুলোই হয় রাজনৈতিক পলিসির মধ্যে, সরকারি পলিসির মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজের যেটা ভালো হয় আমরা সরকারে যে কোনো সরকারের ধন্যবাদ দিই দেশ এবং জাতির জন্য, যে আমরা যুদ্ধ করেছি দেশ এবং জাতির জন্য, কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। রাইট, আমরা বঙ্গবন্ধু ডাকাই জেনারেল উসমানী কমান্ডের নেতৃত্বে দেশ এবং জাতি যুদ্ধ করে আজকে বিশ্বজুড়ে বাংলাদেশ কথা নেয় তার শিখর। রাইট, লাখ লাখ মা মন লাখ লাখ মানুষের আত্মাহুতি দেওয়া হয়েছে, শহীদের এত রক্ত জড়া। আজকে আমার দুঃখ লাগে এখনও যে 50 বছর চলে যাচ্ছে, আজকে এই লাখ লাখ মা বন্ধুর ইজ্জতের বিনিময়ে, লাখ শহীদের বিনিময়ে যে আজকে বিশ্বজুড়ে পতাকা আমরা পেয়েছি এত 50 বছর পরে আজকে মুক্তিযুদ্ধের সর্বনিম্ন জেনারেল উসমানী সম্বন্ধে কোনো যে প্রশ্ন উঠছে, এটা এর চেয়ে দুঃখজনক ঘটনা কি হইতে পারে? আমরা কি কোনো সময় বঙ্গবন্ধুর প্রশ্ন করছি? আমি জানি যে একমাত্র বঙ্গবন্ধুর ডাকে জেনারেল উসমানীর নেতৃত্বে এবং কমান্ডে বাংলাদেশের দেশ এবং জাতি আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। আচ্ছা, এই দুইজন সবার ঊর্ধ্বে, তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সমালোচনা তো কেউ করতে পারবেও না, কিন্তু উসমানী সাহেবকে নিয়ে এত সমালোচনা। আপনাকে একটু আগে বলছি যে আত্মসমর্পণের সময় জেনারেল উসমানী আপনার আরেকটা প্রশ্ন আমাকে বলতে হবে, কারণ আমরা ছিলেন না কেন? আমরা রহমান যেটা বলছেন যে শাসক সবের বিরুদ্ধে যুদ্ধ, বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে সুশীলের যুদ্ধেই মুক্তিযুদ্ধ, তাই কিনা? এখানে একটা রাজনৈতিক ছাড় ছিল ইন্ডিয়া থেকেই, যেটা আমরা অনুভব করছি যে আত্মসমর্পণের জেনারেল উসমানী সাহেবকে কেন রাখা হলো না, কেন রাখা হয়নি? এখানে জেনারেল উসমানীর সমতুল্য র্যাঙ্কের সেই আত্মসমর্পণের অফিসার দেওয়া হয় নাই রাজনৈতিকভাবে। সেটা অনেক বড় অনেক ধরনের আন্তর্জাতিক চক্রান্তে জেনারেল উসমানীর সমমানা অফিসারকে সে আত্মসমর্পণ দেওয়া হয় নাই, যেহেতু আপনিও ক্যাপ্টেন আমিও যদি ক্যাপ্টেন হই তখন আপনার সাথে আমি বসতে পারি, কিন্তু আর্মি মানে একটা আছে, ঠিক আছে, ওনার বিমানে গুলি করা হয়েছে, আপনি ক্যাপ্টেন আমি আবার আমি বুঝতে পারছি আপনি ডেজিগনেশন মিলাচ্ছেন, কিন্তু ওনার বিমানে কি গুলি করা হয়েছে সেদিন হেলিকপ্টারে? কেন গুলি করা হয়েছে হেলিকপ্টারে গুলি করা? আপনি আমাকে বলছেন যে উনার ডেজিগনেশন আর আমার ডেজিগনেশন এক ছিল না বলে উনাকে বসানো হবে না, দ্যাটস গুড, কিন্তু বসানো হয় মানে ওই পরিকল্পনা করেই দেওয়া হয়েছে যাতে জেনারেল উসমানী সেখানে না যাওয়ার জন্য। উনার বিমানে কেন গুলি করা হয়েছে? উনার হেলিকপ্টারে কেন? উনার নিচের র্যাঙ্কের অফিসারকে দেওয়া হয়েছে, ঠিক আছে, উনার হেলিকপ্টারে কেন গুলি করা হয়েছে ওইটা তো ইতিহাস আপনি জানেন না, ওটা তো আপনি জানেন, জানেন নাকি? এটা জেনারেল উসমানীকে হত্যা করে নিয়ে বাংলাদেশের যে ষড়যন্ত্রে ওনাকে হত্যা করা হয়েছে, আমি জানি, আমি যে ষড়যন্ত্র করা হয়েছিল তাকে, কারণ উনি যে সব সময় সত্যে সত্য জিনিসটাকে ভালোবাসতেন। দেখেন উসমানী সাহেব, দেখেন জেনারেল উসমানী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বার্মা যুদ্ধে ব্রিটিশ এম্পায়ারের মধ্যে সবচেয়ে ইয়াংগেস্ট মেজর ছিলেন তিনি। আমরা জানি বলে আজকে আমরা এত কথা বলছি যে হোয়াই উনাকে হাইড করা হচ্ছে,
এটাই জনগণের প্রশ্ন। উনি ওসমানী সাহেবের ভূমিকা নিয়ে কারো প্রশ্ন নেই, ওসমানী সাহেবকে এটা কেউ জানতে চায় না, জানতে চায় যে যে যতজনই কল করছেন সবারই প্রশ্ন যে উনাকে কেন সামনে আনা হচ্ছে না, শ্রদ্ধা করা হচ্ছে না, সম্মান করা হচ্ছে না। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আমি আসছি। আমি সাজিদ।